কিন্তু আমি তো সুন্দর মহিলার চাইতে এই হৃদয়ের মধ্যে আমার রসুলকে জায়গা দিয়েছিলাম। আর জোরে বলেন নবীর প্রেম আমার অন্তর থেকে কখনো যাইতে আর 200 দিরহাম দিয়ে একটা অস্ত্র কিনলেন, আর 200 দিরহাম দিয়ে সাওয়ারি কিনলেন, 600 দিরহাম হলো। তোর আওয়াজ দেন, নিয়েছিলেন 600 দিরহাম। বিবির কাছে না গিয়ে সবচাইতে দামি সবচাইতে দরন্ত ফ্যামিলির মেয়ে সুন্দরী মহিলার কাছে না গিয়ে যুদ্ধের ময়দানে নবীর প্রেমে জাপ দিলেন, কাকে ভয় করে জোরে বলতে হবে। সেই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ, কেন কথা বলছেন আমাদেরকে, কেন ঈমান আনার কথা বলছেন? বলে বুঝা গেল যে আমরা রসুলের ব্যাপারে ঈমান খুবই দুর্বল। আমার আল্লাহ ইহুদিদেরকে বলতে পারে ইহুদি তোমরা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনগণ তোমরা ঈমান আনো। বলে আমরা ঈমান আনার মতো আজই ঈমান আনতে সাত সালামির ঈমান দেখেন কিরকম, 600 দিরহাম জোরে বলে 200 দিরহাম দিয়ে চার খাস কিনলেন, 200 দিরহাম দিয়ে অস্ত্র কিনলেন, আর 200 দিরহাম দিয়ে সাওয়ারি কিনলেন, 600 দিরহাম। রসুলের কলিজার টুকরা অত্যন্ত প্যারা সাহাবি, ইমানের বয়স মাত্র 8 মাস, 8 মাসের ভিতরে তার প্রগাঢ় ইমান, যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে দক্ষিণ করোনার ঢুকলেন। রসুলের প্রাণ খোদার তাকওয়া হৃদয় আনার সাথে সাথে এত শক্তি তার সালামের হয়েছে, যুদ্ধের ময়দানে দক্ষিণ পাশে ঢুকে সামনে যা পড়ে কসুর মতো কাটা শুরু করে দিয়েছে, কাটতে কাটতে হাদিস সাক্ষে আমার রসুলের সাহাবী যুদ্ধের ময়দানের মাঝখানে ঢুকে পড়লেন। এক পর্যায়ে তিনি পানির পিপাসায় খুব কাতর হয়ে যাচ্ছেন, আমার রসুলের সাহাবী কাতর হয়ে দুর্বল হয়ে পড়েছেন। একজন বেয়াদব রসুল মুস্তাক রসুল আমার রসুলের সাহাবী ইমানের বয়স মাত্র 8 মাস, এই রসুলের সাহাবীর ডান সাইডে তীর মেরে দিয়েছে, তীরের আঘাতে সাত কালীন রক্তাক্ত অবস্থায় সাবারে তাকে পড়ে যাচ্ছেন। খুব লক্ষ্য করুন হাদিসের ভারত, আমার রসুলের নূর নজর ওই সাত সালামি যুদ্ধের ময়দানের মাঝখানে হাজার হাজার মানুষের মাঝখানে সাবারে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছেন, আমার রসুল যুদ্ধের ময়দানে উত্তর প্রান্ত থেকে সাত সালামি পড়ে যাওয়ার লাশ লক্ষ্য করে ফেলেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার রসুল দেখতে বলেন এটা তো সেই সাপ, সেই সাপকে আমি 600 দিরহাম দিয়ে বিবির সাথে বাসর রাত করার জন্য পাঠিয়েছি না, কিন্তু বিবির সাইতে কুটি গুণ আমার মায়া এসে টাইম দিতে প্রস্তুত হয়ে গেল। সাত জানাবি লাশটা যখন সাবারি থেকে পড়ে যাচ্ছেন আমার রসুল কদম মোবারক লাইনে লাইনে পড়তে দেরি দৌড়েই আছে, তার সালামে লাশটা জমিনে পড়তে দাঁড়ায় নবীন নবুয়তের কোলের মধ্যে একদম 8 মাস ইমানের বয়সের সাহাবের লাশ গ্রহণ করে নিয়েছে। ইমান কি জিনিস, সেজন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ইমান আনো। তাহলে আমাদের ইমানটা এখনই ইমান ইমানদার হইতে পারি নাই, তার তাহলে আমি লাশ যুদ্ধের ময়দানের শহীদের লাশ খার খুলে চিন্তা করছেন, যেই নবুয়তের কোলের মধ্যে একজন 8 মাস ইমানের বয়সের লাশ, আমার আল্লাহর কি মায়া লাগে? খুব লক্ষ্য করুন হাদিসের আবার কেবা পাচ্ছেন, আমার রসুল যুব্ব মোবারকের এক এক কোনা অথবা পাগড়ির এক এক কর্নার থেকেই ছিঁড়েই সাত সালামির বালু এবং রক্তগুলি মুছতেছেন। সুবহানাল্লাহ, আকাশের দিকে তাই কিছুক্ষণ কেঁদেছেন, আবার কিছুক্ষণ পর আমার রসুল নবুয়তের মেষ্ট নবুয়তের নূরি চেহারের মধ্যে আনন্দের হাসি দিয়েছেন। এই অবস্থায় দেখে সুদ্দের ময়দানে থাকা আর এক যুবক সাহাবি হযরত আবুল উবাবা
দাঁড়িয়ে অত্যন্ত হৃদয় মাখা অন্তরের শিওরে উঠে আপনারা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ব্যাধিকে মাফ করেন আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব। হুজুর, একজন সাধারণ সাহাবীরা আপনার নবুয়তের কলমবারকের মধ্যে থাকতে গিয়ে আপনি নবুয়তের চেহারা মাল তার চেহারার থেকে লাশ থেকে লাশের ওই চেহারার কপাল থেকে রক্ত মুস্তবি আপনি কেঁদেছেন কেন? তখন আমার রসুল হোসেন আবু বলা, শুনো, এই লোকটা তার বিবির সাথে সাক্ষাৎ করার কথা, বিবির সহিত মায়া বেশি করেছে, এই মায়া ত্যাগ করে বিবি সুন্দর বিবি তার স্বামীর চেহারা দেখলো না, বিবি যে সারা জীবনের জন্য বিধবা হয়ে গেল সেই জন্য সুন্দরী রূপসী বিবির জন্য আমার মায়ায় পড়ে কান্না এসে গেছে। হযরত আবুল মামা দ্বিতীয় প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেয়েছেন বুঝিলাম, কিন্তু কিছুক্ষণ পর আকাশের দিকে তাকাইয়া খাচ্ছেন কেন? আমার রসুল বলেন, ফারা ফারা সাবুইলা সামা, আমি হাসার কারণ হলো আমি রসুল নবুয়তের চেহারা মোবারক যখন আকাশের দিকে তাকাইলাম, এই লাশটা 8 মাস ইমানের বয়স, এই সাধারণ একজন সাহাবীর লাশ নবুয়তের কোলের মধ্যে দীর্ঘক্ষণ থাকা আমার আল্লাহর ভালো লাগে না, সেই জন্য আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার রসুলকে আকাশের দিকে তাকাইতে বলো। ও ইয়া রাসূলুল্লাহ, বলো বাবা শোনো, আমি যখন জিবরাইলের কথা মাত্র আকাশের দিকে যখন তাকাইলাম এই লাশের ব্যাপারে এই শহীদের ব্যাপারে আমার আল্লাহ এত খুশি এত রাজি এত সন্তুষ্ট, আমি যখন আকাশের দিকে তাকাইলাম 7 আসমানের দরজাগুলো ঠাস ঠাস দিয়ে গেছে। আমি দেখতে পেলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর লাশের ব্যাপারে এত খুশি এত রাজি, 7 আসমানের দরজার দরজাগুলো ঠাস ঠাস দিয়ে গেছে, এই লাশের ব্যাপারে আমার আল্লাহ খুশি হয়ে যেই জান্নাত দিবেন ওই জান্নাতের নেম প্লেট পর্যন্ত আমি দেখে ফেলেছি। চিন্তা করছেন ইমান কি জিনিস? এই ইমান কি আমাদের আছে? জোরে বলেন, কখনো নাই। আর একটা কথা হাদিস শরীফ মনে করে গেছে, জোরে বলতে হচ্ছে, আর একটা হাদিস বলি, দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মক্কা শরীফ থেকে যখন মদিনায় মনব্বারায় যখন হিজরত করলেন, মদিনা শরীফের একজন এটি লোকটা তো খুবই গরিব, লাম ইয়ারিসু আবু হুসাইয়া, এমন গরিব ওই লোকটার আব্বা মরে যাওয়ার সময় একটা সুতা পর্যন্ত তার সন্তানকে দিতে পারে নাই, এত গরিব, কিন্তু রসুল প্রেম তো বাংলা বলবেন না, খুবই গরিব, বাপ মরে যাওয়ার পরে সাতার হাতে বড় হলো, সাতা তাকে মদিনা শরীফের সব থেকে দলি বানাই দিল টাকা দিয়ে। যখন রসুল করিম সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, এই সম্পাদ আব্দুল উজ্জা তার নাম, হাত অন্য রাবায়েতে আছে আব্দুল শামস, দুইটা ভারত, একটা আব্দুল উজ্জা আছে আর একটা আব্দুল শামস আছে। তখন এই লোকটা এই তিন ছেলেটা তার চাচার কাছে বলেছেন, ইয়া আম কাদিন তাজার তুলা আন তুরিদা মোহাম্মাদান, হে আমার চাচা, আমি আপনার হাতে বড় হয়েছি, আমি অপেক্ষা করেছিলাম মক্কা থেকে যখন রসুল আসবেন এই অবস্থায় আপনি গিয়ে রসুলের নূরে হাতে কালমা পড়ে মুসলমান হবেন, আপনি যে যাচ্ছেন না, ফাজিল্লি আন উসলিমা, তো আপনি যে আপনি না যান তাহলে আমাকে হলো অনুমতি দেন আমি যেন রসুলের নবুয়তের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাই। তো চাচা কি বলছে, লাতুরুকু বিয়াদিহি সাইয়া, এই ভাতিজা তোমাকে আজকে ওডের মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, সমস্ত কিছুর মালিক বানাইলাম, তুমি জানার সম্পদগুলি কা, যদি রসুলের কাছে যাইতে চাও, আমি রসুলকে খুব খুব ঘৃণা করি, কিন্তু রসুলের কাছে যদি যাইতে চাও আমার সম্পদ সব দিয়ে দেব। ওই লোকটা কি বললো, অথচ গরিব পাপ নাই, তার চাচা আব্দুল উজ্জা তার চাচা কি কি বললো, হে আমার চাচা আব্বা মরে যাওয়ার সময় লামিয়ার ইসকু আবু হুসাইয়া একটা সুতা পর্যন্ত আমাকে দিতে পারে নাই, আপনার পদে পদে হাঁটে হাঁটে আমি মদিনা শরীফের সব চাইতে দলি যুবক হয়েছিলাম, কিন্তু চাচা রে আপনি যখন মোহাম্মদের নাম শুনেছেন ঘৃণা যখন আপনার অন্তরে আসলো,
আপনি জানেন রাখুন সব সম্পদ আপনাকে দিয়ে দেইকে রাজি, কিন্তু আল্লাহ রাসূলের সাথে মুলাকাত করতে বাধা দিলে আমি কখনো বাধা মানব না। এই কথা বলার সাথে সাথে সাজা বললাম শুধু সম্পদ দিলে হবে না, তোমাকে বাড়ি দিলাম গাড়ি দিলাম সব দিলাম, দিয়ে দিবেই দিবেন, তোমার পরনে যে কাপড় ছিল কাপড় আছে ওই কাপড়টাও আমার টাকা। এই কথা বলার সাথে সাথে আব্দুল জালু সুরেল প্রেমে পড়ে সব কাপড় খুলে তার সাজার মুখে মেলে মারলেন। সাজার কাছ থেকে বিদায় নিয়ে খুঁটি করে তোমার অত্যন্ত গরিব মহিলা মায়ের দরের সামনে যাই উলঙ্গ যুবক রসুলের প্রেমে পড়ে নিজের কাপড় সমস্ত সব কিছু ত্যাগ করেন, মদিনা শরীফের সব চাইতে দরিদ্র যুবক রসুলের প্রেমে পড়ে, সাসার হাতে সব দিয়া রসুলের কাছে যাইয়া যাওয়ার আগে তার আম্মার কাছে অনুমতি নেওয়ার জন্য চাচ্ছে, ও আমার গর্ভধারিণী মা আমার চাচা আমাকে ইসলাম আনার কারণে সব সম্পদ নিয়ে নিয়েছে, হাত্তা নাজা তো মিনার রেখা ওয়াল বেড়া, ও আমার মা এমনকি আমার পরনে যে কাপড় ছিল ওই কাপড় পর্যন্ত রসুলের সাথে দেখা করার নাম শোনার জন্য যখন শুনেছে সে আমার কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে, ও আমার মা এই উলঙ্গ অবস্থায় সরকার গরমের সামনে কিভাবে যায় মা রে, ঘরের মধ্যে কিছু আছে কিনা, মা তার যুবক সন্তানের উলঙ্গ অবস্থায় দেখে একটা সিরা কম্বল ছিল এই সিরা কম্বল ডান হাতে মার চোখে এরকম বন্ধ করেছেন, বাম হাত দিয়া ছেলেটাকে কম্বলটা মেরে মারছেন, এই ছেলে তুমি কম্বলটা নিয়ে যাও কম্বলটা সম্বল করে তুমি সরকারের মদিনার কাছে চলে যাও। আব্দুল উজ্জাব নিজের আম্মার নিক্ষিপ্ত কম্বল কানে হাতে নিলেন, মাথার উপরে ডাকলে পা কালি থাকে পা ডাকলে মাথা কালি থাকে, কি করা যায় আব্দুল আব্দুল জানিও নিতান্ত উপায় না পেয়ে তার আম্মার দেওয়া ওই কম্বলটা দুই ভাগ করোনার জোরে বলেন কয় ভাগ, সেই জন্য আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ জুলফাজাদাই, দুই কম্বল দাড়ি আল্লাহর বন্দা আব্দুল উজ্জা চলে গেলাম মার ফাড়া কম্বলটা সম্বল বানিয়ে সুলতান মদিনার কাছে চলে যাচ্ছেন, মসজিদ নববীর দরজায় যেই অমাত্যের মধ্যে আমার রুজুল ফজরের নামাজ পড়াতে যাচ্ছেন এই টাইমের মধ্যে রাস্তার মধ্যে যখন একটা কম্বল জড়ানো যুবক যুবক ছেলে দেখলেন রসুল জিজ্ঞাসা যুবক ছেলে তুমি কোন এলাকার পুরুষ কোন জায়গার ছেলে তোমার তোমার পরিচয় কি, আব্দুল উজ্জা বলতেন ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন হুজুর যখন শুনেছি আপনার নবুয়তের নূর কথা মদিনায় মুনাব্বারায় পড়েছে আকাশের জমিন সবাই স্লোগান দিয়েছেন বালাগালাউলা বিকামালি কাশাবাতু যা বিজামালি আসনাত জামি খসালিহি সাল্লু আলাইহি ওয়ালি, এইভাবে যখন মদিনা শরীফের অলিতে গলিতে নবুয়তের নূরে মেশকু নবুয়তের সুগন্ধি উপভোগ করতেছেন হুজুর আমার চাচার কাছে আমি বড় হয়েছি না সব সম্পদগুলো ছিনে নিয়েছে, আমার আম্মার কাছে আসলাম একটা সিরা কম্বল ছিল ওই সিরা কম্বল আমার আম্মা নিক্ষিপ্ত করার সাথে সাথে মাথায় দিলে পা খোলা থাকে পা দিলে মাথা খোলা থাকে, সেই কম্বলটা আগে দ্বিগণ্ডিত করি আর রসুল আল্লাহ আপনি নবীর নবুয়তের নূরে চেহারা দেখার জন্য আমি এসে গেলাম, কেন নবুয়তের নূরে সিরার মধ্যে কি আছে বাশার সূরাত মালাক সিরাত নাজিলে নূরে ইয়াজদানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইয়ে নূর সুবহানি, ওমা আমার রসুল বলেছেন আব্দুল উজ্জা তুমি একটু বসো নামাজের পরে তোমার সাথে কথা বলবো, আমার রসুল অনেক সংক্ষেপ কথা বলছি আমি আমার রসুল আসহাবে সোফার মানুষদেরকে বলেছেন এই আসহাবে সোফার লোকেরা তোমার ওই গন্ডির ভিতরে এই আব্দুল উজ্জাকে নাও এই মুহূর্তে আমি রসুল তার নাম রাখলাম আব্দুল্লাহ জুলফাজাদাই, এই আব্দুল্লাহ জুলফাজাদাই রসুলের প্রেমে পড়ে ওহুদে হওয়ার সব গেলেন বদরে গেলেন খন্দকে গেলেন সব যুদ্ধে গেলেন শহীদ হন নাই, কিন্তু শহীদের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন শহীদ তার নসিবে হয় নাই, এখন আল্লাহ আমার রসুলের কাছে আসলে ইয়া রসুল আল্লাহ আমার বড় স্বপ্ন আপনি রসুল জীবিত জীবদ্দশায়
আমি রসুল আপনার ইয়া রসুলাল্লাহ আমি আপনার সামনে যারা শহীদের লাশ হতে পারি ইয়া রসুলাল্লাহ আমাকে আমার জন্য দোয়া করুন আমি যেন শহীদ হতে পারি। আমার রসুল কি বললেন এই কথাটা বলার সাথে সাথে আব্দুল্লাহ গোল পাশে দাঁড়িয়ে সাথে আমার রসুল দাঁড়িয়ে বলছেন আল্লাহর কাছে আল্লাহ হুম্মা ইন্নি উহারিমু দামা আলাল কুব্বা ও মালিকে মাওলা আমি আব্দুল্লাহ গোল পাশে দাঁড়িয়ে রক্ত আব্দুল্লাহ কি করছেন আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ দুল বাজে দেয় কান্না করছেন।